চোখের গোনা ও গোপন গোনা থেকে বাঁচার উপায় কি? পাপ থেকে বাঁচার উপায় হচ্ছে পাপ করবেন না। চোখের, আপনার চোখ কিভাবে পাপ করে এটা তো আমি বলতে পারবো না। আপনি ঘরের মধ্যে থাকলেও তো এখন ঘন্টার পর ঘন্টা পাপের মধ্যে থাকতে পারেন, পারেন কি না? আপনি যদি সারাক্ষণ নেটের মধ্যে থাকেন, পর্ণের মধ্যে থাকেন, ডুবে থাকেন, পাপ না এটা? এটা তো বাইরের পাপের চেয়ে তার ভয়াবহ পাপ। তাহলে পাপ বর্জন করবেন, সোজা কথা। চোখ যেন কোনো পাপে সম্পৃক্ত না। চোখকে কোরআনের মধ্যে ঢুকাই দেন, দেখবেন যার কোনো পাপ হবে না। চোখকে এলেমের মধ্যে ঢুকাই দেন, চোখটা যেন এলেম, যেখান থেকে চোখ দিয়ে তো এলেম অর্জন করা যায় না? চোখ না থাকলে পড়া যায়? মন আছে, সব আছে, মেধা আছে, চোখ নাই, পড়তে পারবেন? তাহলে চোখ দিয়ে পড়েন, চোখ দিয়ে পড়েন, ভালো পড়ার অভ্যাস করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অর্থ পড়েন, হাদিস পড়েন। এলেমের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো ব্যক্তি পাপ থেকে মুক্ত হতে পারবে না, মনে রেখেন। তা না হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন সুইচ দিয়ে দিত, অটোমেটিক সুইচ টিপ দিত আর মুসলমান হয়ে যেত, তাই না? বিভিন্ন উপকরণ দিত, মেশিন দিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেম। ওহিটা কি এলেম ছাড়া আর কিছু বলেন? আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধুই এলেম। অতএব এলেমের মাধ্যমে আমরা ভালো মানুষ হতে পারবো, এলেমের মাধ্যমে আকীদা শুদ্ধ হবে, এলেমের মাধ্যমে আপনার ঈমান আসবে, এলেমের মাধ্যমে আপনি তাওহীদ শিখবেন, এলেমের মাধ্যমে আপনি সঠিকভাবে ইবাদত করতে পারবেন, এলেমের মাধ্যমে আপনি হালাল হারাম বেছে চলতে পারবেন, এলেমের মাধ্যমে আপনি শিরককে চিহ্নিত করতে পারবেন, আপনি কুফুরিকে চিহ্নিত করতে পারবেন, আপনি বেদআতকে চিহ্নিত করতে পারবেন, আপনি পাপকে চিহ্নিত করতে পারবেন। পাপ বর্জনের জন্য পাপকে চিহ্নিত করাটা জরুরি। আপনি জানতেই পারলেন এটা বেদআত, তাই না? তাহলে তো বেদায়াতের মধ্যে জীবন চলে যাবে আপনার। আপনি জানতেই পারলেন এটা শিরক, শিরকের মধ্যে জীবনটা কেটে যাবে আপনার। তাহলে কিসের মাধ্যমে জানবেন যে এটা শিরক, এটা কুফর, এটা পাপ? এটা এলেমের মাধ্যমে। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলেম অর্জন করুন, তাহলে পাপ বর্জিত হবে, পাপ বর্জন করা সহজ হবে। আর এলেম অর্জন করাটা খুব শক্তিশালী একটা বিষয়। এলেম থাকলে আস্থা তৈরি হয়। আপনার যখন জানা থাকে তখন দেখবেন যে এটা একটা শক্তিতে পরিণত হয়, শক্তিতে কনভার্ট হয়। আর যদি জানা না থাকে তখন আর শক্তি পাবেন না আপনি। আচ্ছা এটা করবো কি, সিদ্ধান্তহীনতায় ভুগবেন আপনি বহু জায়গায়। আপনি দেখবেন আপনার করণীয়টা কি, অথবা আপনার সন্তানের করণীয়টা কি, এটা যদি আপনার ভালো মতো জানা থাকে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, শক্তিশালী স্ট্রং ডিসিশন নিতে পারবেন। আর যদি জানা না থাকে, ভাষা জ্ঞান থাকে, সারাক্ষণ ভুলের মধ্যে থাকে।